বুধবার বাংলায় বিধানসভা উপনির্বাচন, আরজিকর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই তাই এবারের ভোট বঙ্গ রাজনীতিতে আলাদা রকমের চর্চার বিষয় থাকছে। বাংলার ভোট ময়দানে চতুর্মুখী লড়াই, আর এই উপনির্বাচনে মানুষের রায় কোন দিকে যায় সেদিকেই নজর। রাজ্যের আর পাঁচটা কেন্দ্রের সঙ্গে সঙ্গে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এই দিন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট এগিয়ে চললেও তালডাংরা বিধানসভা কেন্দ্রে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। এদিকে উপনির্বাচনে প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ বিলির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তালডাংরা বিধানসভা এলাকায় পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের 121 নম্বর বুথে ঘটে এমনই চাঞ্চল্যকর ঘটনা। ওই বুথেরই 100 মিটারের মধ্যে টোটোয় বসেই এক ব্যক্তি তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ বিলি করছিলেন, এমনটাই অভিযোগ। তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি টের পেয়ে এলাকা ছাড়েন ওই ব্যক্তি, যদিও তিনি নিজেকে তৃণমূল কর্মী বলে কার্যত স্বীকারই করে নিয়েছেন বলে জানা গিয়েছে। ছবি দিয়ে রীতিমতো দিচ্ছেন? না, ছবি দিয়ে হয়নি, ছবি সব ছিঁড়ে ফেলা হচ্ছে। দেখো, আচ্ছা আচ্ছা, ছবি সব ছিঁড়ে ফেলা, ছবি দিয়া হয়নি। আপনার নাম? বুদ্ধদেব দাস। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চাপানউতোর। এ বিষয়ে কি বলছেন তৃণমূল এবং বিজেপির প্রতিনিধিরা? মোড়া যে বিদ্যালয় রয়েছে সেখানে 121 নম্বর বুথে আপনার ছবি দেওয়া মানে ভোট স্লিপ সেটা বিতরণ করা হচ্ছে না? আমার কাছে তো সেরকম কোনো খবর নেই, আমি খবর নিয়ে দেখছি। যদি 100 মিটারের মধ্যে কেউ এইসব করে থাকেন সেটা ঠিক করেননি। আর বিরোধীদের অভিযোগ তো হাজারও আছে, সেগুলোকে কান দিলে চলবে না। তবে আপনারা যখন বলছেন আমি নিশ্চয়ই খবর নেব। এক্ষেত্রে কি বলবেন? যদি করে থাকেন তাহলে ভুল করেছেন, নিশ্চয়ই আমার কর্মীকে বলবো সংযত থাকতে, সাবধান হতে। কিন্তু আমার মনে হয় বিরোধীদের এটা অভিযোগই, কারণ ইতিমধ্যে এইসব বিষয়ে আমরা যারা আমাদের কর্মীরা আছেন যারা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট করেন তাদেরকে নির্দেশ দেওয়া আছে কি করতে হবে নির্বাচন কমিশনের। কিন্তু ছবি ধরা পড়ে গেছে, ছবি ধরা পড়েছে কিভাবে হয়েছে সেটা তো না দেখলে বলতে পারবো না। তালডাংরা বিধানসভায় তৃণমূলের পরাজয় নিশ্চিত। অনৈতিকভাবে আইনত দণ্ডনীয় অপরাধ, নির্বাচনী বিধি সম্পূর্ণরূপে ভঙ্গ করেছে তৃণমূল কংগ্রেসের পাঁচমুড়া অঞ্চলের 121 নাম্বার বুথ। আর সেই বুথের তৃণমূল কর্মীরা 100 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার প্রতীক চিহ্ন সম্বলিত প্রচারপত্র সেখানে বিলি করছিল, কারণ তাদের পরাজয় নিশ্চিত জেনে ফেলেছে, তাই খড়কুটো ধরে এখন বাঁচার চেষ্টা করছে। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। এমনকি ভোটারদের প্রভাবিত করার মতন অভিযোগও উঠেছে বিরোধীদের পক্ষ থেকে। কিন্তু উপনির্বাচনকে কেন্দ্র করে 6টি বিধানসভা কেন্দ্রেই কড়া সুরক্ষার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। তবে তারপরেও এমন ঘটনা কি করে ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।